এদিকে ডিমের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে মিরপুর শাহ আলী মার্কেটে অভিযান চালিয়ে ক্রয় বিক্রয়ের রসিদ না থাকায় দুটি প্রতিষ্ঠানকে 15,000 করে 30,000 টাকা জরিমানা করেছে। আরেকটি প্রতিষ্ঠান সাধারণ ডিমকে অর্গানিক ডিম নামে বিক্রি করায় 137 পিস ডিম জব্দ ও উক্ত প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ করা দেওয়া হয়েছে। সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, বেশিরভাগ আড়তে ডিমের মূল্য তালিকা নেই, এছাড়া ক্রয় বিক্রয়ের কোনো মূল্য তালিকা তারা দেখতে না পারায় তাদের আর্থিক জরিমানা করা হয়েছে। উনি নিজে ইচ্ছে মতো এখানে অর্গানিক সিল মেরে একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। ওনার যে ক্যাশ মেমো ভেরিফাই করে আমরা দেখলাম, উনি কার্বন কপি ছাড়াই মূলত ক্যাশ মেমো ব্যবহার করেছেন। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটির অর্গানিক ডিম বিক্রি করা যত প্রকার কার্যক্রম এটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আগের দুই প্রতিষ্ঠানটিকে 15,000 টাকা করে মোট 30,000 টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।